আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো এই তো আজকে আর কিছু করবো না, শুধু রান্না বান্না করবো। তো আজকে হার চিকেন দিয়ে পালং শাক রান্না করবো। তো একটু চিকেন বসাই দিছি, আমি নর্মালি হার্ড চিকেন রান্না করলে কাঁচা বাগার দিয়ে দিই। তো এটিকে আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় কাঁচা বাগার বলে, মানে মশলা টশলা সব কিছু দিয়ে একসাথে মাংস বসাইতে। তো জানি না অন্য জেলাতে কি বলে। এই তো বসাই দিছি মাংস। এটা হার্ড চিকেন রান্না করতে একটু সময় লাগে, সেজন্য একদম মশলা টশলা দিয়ে বসাই দিই। তো প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট করে পাশে থাকবেন আর দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটা হচ্ছে একদম নতুন, যেহেতু আগের চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা একদম নতুন চ্যানেল। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, আর একটা ব্লগ দিয়েছিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর সেকেন্ড ব্লগ। তো প্লিজ আপু ভাইয়ারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিও বানাতে ভালো লাগে, উৎসাহ হই। এমনিতেই আগের চ্যানেলটা নষ্ট হয়, অনেকটা মন ভেঙে গিয়েছে। সেটাও আসলে বড় চ্যানেল ছিল না, ছোটই ছিল, স্টার্ট করেছিলাম মাত্র 7 দিন রান করেছি, এরপর নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তারপরেও 7 দিনই ভালো, 7 দিনে আলহামদুলিল্লাহ 17টা ভিডিও দিয়েছিলাম, 10 জন ফ্যামিলি মেম্বার পেয়েছিলাম আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ। কিন্তু কী আর করা, যেটা চলে গেছে সেটা নিয়ে কথা বলে তো আর লাভ নেই। তো আশা করি এই যাতে আপনারা ভালোবাসা দেবেন আমাকে, আপনাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার। তো এই তো ভাতও বসে দিছি, সাথে ভাত হচ্ছে এই চিকেন দিয়ে, আসলে পালং শাক রান্না করব। চিকেন দিয়ে এইরকম পালং শাক আমার অনেক ভালো লাগে, আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো ভাত রান্না হয়ে গিয়েছে, নিয়ে নিয়েছি, সরে ফেলছি, চিকেনও অনেকটা হয়ে গেছে, তার একটু হইলে তারপর শাক দিয়ে দেব। কষানো হয়ে গেছে অলরেডি, আর একটু সিদ্ধ হয়ে গেলে একদম চিকেনটা পুরো সিদ্ধ হলে এরপরে শাক দিয়ে দেব। তো অনেক ইউটিউবার আপু ভাইয়াদের ভিডিও দেখি, অনেক সুন্দর লাগে। তো আমি তো আর সেরকম সুন্দর করে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু পারি না, সবে মাত্র স্টার্ট করেছি। তো চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ শিখে যাবো আস্তে আস্তে। স্টার্টিংয়ে যেরকম হয় আর কি, বুঝতেই তো পারছেন, নতুন মানুষ, ভুল ত্রুটি হবে। আমার বয়সে এডিটিংয়ে ভিডিওতে হয়তো অনেকই ভুল হবে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর একটা কথা আমি আমার প্রত্যেকটা ব্লগে বলি, এটাতেও বলতেছি, আমার কিচেন দেখতে ভিডিওতে অনেক নোংরা লাগতেছে, কিচেনের দেয়াল টেয়াল আসলে একদমই নোংরা না। আমার কিচেনের দেয়ালে টাইলস নেই, তো তো রান্না যেই পাশেই রান্না করা হয় সেই পাশে তো অবশ্যই তেলের ছিটা ছাটা পড়ে। তো দেয়ালে যা দেখা যাচ্ছে এগুলো তেলের ছিটা, তেলের ছিটা পড়ে পড়ে ছুপ হয়ে গেছে। তো আমি সবসময় রান্নার শেষে যেমন আমার চুলা ক্লিন করি, তেমনি পাশের দেয়ালগুলোও ক্লিন করি, কিন্তু এগুলোর দাগ বসে গেছে। ময়লা যেটা সেটা উঠে যায়, দাগ এটা ওঠে না। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ,
অনেকে হয়তো ভাবতে পারেন যে কি নোংরা জায়গায় রান্না করতেছে আবার ভিডিও করতেছে, আসলে নোংরা না। সো প্লিজ ডোন্ট মাইন্ড। এই তো দেখেন, দেখে মাংস এভাবেই খাওয়া যাবে, দেখতে কি লোভনীয় লাগতেছে। আর সত্যি এটা অনেক টেস্ট হয়েছে, আমি নিজে খেয়েও বুঝেছি অনেক মজা হয়েছে। আমার হাজবেন্ডও বলতেছে যে পালং শাক দিয়ে চিকেন অনেক মজা হয়েছে। আর একটু আলু ভাজি করব, এই তো দুই আইটেমই রান্না করব আজকে, পালং শাক দিয়ে চিকেন আর আলু ভাজি আর ভাত। কারণ মানুষ মাত্র দুইজন আমরা, আমি নর্মালি দুইটা আইটেমই করি, বেশি হলে তিনটে, দুইটাই বেশি থাকে, মাঝে মাঝে তিনটা করি। তো চাইলে তো পাঁচটা ছয়টা সাতটা আইটেম করা যায়, কিন্তু সেটা হবে একদম শো অফ করা, কারণ খাওয়ার তো আর হয় না। এত রান্না করতে করতে আমার গরম লেগে গেছে, তো একটু ওয়াটার মিনারেল কাটছি, মাঝে মাঝে আমি খাইতেছি, আমার বেবিকেও একটু দিচ্ছি, খেতে চাইতেছে আসলে, সেই জন্য এক পিস কেটে ছোট ছোট করে খাওয়াইতেছি ওরে। আসলে এখন তো গরম চলে আসছে, এখনও তো সেইরকমভাবে আসে নাই, এরপরেও গরম লাগতেছে। আর আমিরাতের গরম তো মাশাল্লাহ, যারা থাকে তারা জানে, যখন পুরো গরম পড়বে তখন তো মনে হয় যেন গালের চামড়া টামড়া উঠে যাইতেছে, সব স্কিন খসে পড়ে যাবে এই অবস্থার গরম। তো আর তো চার পাঁচ দিন আছে, পাঁচ দিনও না মনে হয়, তিন চার দিন আছে রমজান চলে আসবে। তো আমার তো টেনশন লাগতেছে যে এত গরমে কি করব না করব, আল্লাহর হাওলা, অতিরিক্ত গরম সহ্য করা যায় না। এই তো আলু ভাজি করব একটু, আমি চিকেনটা নিয়ে নিচ্ছি ওই পাশে, এখানে একটু আলু ভাজি করব। তো আপু ভাইয়েরা থাকেন আমার সাথে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আপনাদের লাইকস কমেন্টস আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, কি বলবো, লাইক কমেন্টস দেখলে সেকেন্ড টাইম ভিডিও বানাইতে ভালো লাগে। তো প্লিজ আপনাদের মতামত জানাবেন, ভিডিও ভালো লেগেছে মন্দ লেগেছে বা এরকম ভিডিও দেখতে চাই না ওইরকম ভিডিও দেখতে চাই আছে না, কমেন্ট করে জানাবেন কি চান কি না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আই এম এক্সট্রিমলি সরি, নতুন মানুষ হিসেবে অনেক কিছুই ভুল হবে, আর মানুষ তো ভুল করে করেই শিখে, কেউই যারা অনেক বড় বড় ইউটিউবার আছেন, অনেক বড় বড়, তো তারাও স্টার্টিংয়ে আমার মনে হয় ভুল করেছে, সবাই এরকম ভুল করতে করতে শিখে। তো আমিও ইনশাআল্লাহ শিখে নেব, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমিও যার যার ভিডিও দেখি চেষ্টা করি ফুল ওয়াচ করার, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, দেন লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো আলু দিয়ে দিচ্ছি, মশলাটা দুই তিন মিনিট একটু কষে নিয়েছি, এবার আলু ছেড়ে দিয়েছি, দেশি আলু, দেশি আলুর ছিলকা সহ এরকম ভাজি খেতে আমারও অনেক পছন্দ, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে, তো মাঝে মধ্যে এরকম রান্না করা হয়। আমি যেদিন আলু এরকম ভাজি করি সেদিন সাথে ডাল রাখি,
আজকে আর ডাল রান্না করে নাই। এই যে দেখেন পালং শাক, এটা আমি আগে ব্লাইন্ডার করে নিয়েছিলাম, তো এখন এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাক ব্লাইন্ডার করে তারপর চিকেন দিয়ে খেতে অনেক টেস্টি লাগে, জানি না কে কীরকম খায়। তো আমি পালং শাক রান্না করি এমনি শুধু আলু দিয়ে সাদা মাঠা, এরকম ভাজিও করি, খেতে মজা লাগে, আবার ছোট মাছ দিয়ে খেতেও মজা লাগে। আমি ইলিশ মাছ দিয়েও পালং শাক রান্না করি, তো সবচেয়ে বেশি পছন্দ করি এইরকম। সব রকমই খাই, তবে এইরকম চিকেন দিয়ে ব্লাইন্ডার করে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা এই রেসিপি টেস্ট করে দেখেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে, খুবই টেস্টি হয়, দেখতে মনে হয় যেন মেহেদির মতো, মেহেদি বাটা এরকম লাগে, কিন্তু খেতে অনেক মজা। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এটা হচ্ছে ফাইনাল পালং শাক ভাজি আর ভাত। তো আপু ভাইয়ারা প্লিজ ওয়ান্স অ্যাগেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এ তো আপনাদের ভাইয়াও চলে এসেছে, কী কী নিয়ে এসেছে, অল্প কিছু বাজার নিয়ে এসেছে, এটা বেশি কিছু না, তো আমার বেবি সেরেলাক খায় না, তো সেই জন্য সেরেলাক জুস নিয়ে এসেছে, অনেক দামি ছোট্ট একটা। তাই তো।